আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার হাতে এই মুহূর্তে ইমিকে এসটি ওয়ান স্মার্ট ওয়াচটি আছে। তো আজকে আমরা এটার কলিং ফিচারটা টেস্ট করে দেখবো, যেটার কলিংটা আসলে কিরকম কাজ করে কি করে না। ঠিক আছে, তো যাই হোক, সমালোচনা করে শুরু করে দিই। সরাসরি এই পাশে চলে গেলাম, মেনুর মোডটা চলে আসছে। দেখি তো এটা ঘোরালে কাজ করে কি না। না, ঘোরালে কিছু হয় না। যাই হোক, হাত দিয়ে ঘুরাইতে হবে আমাকে। স্লিপিং বিপি, এই যে কলিং ফাংশন আছে, কলিং ফাংশনে ক্লিক করলাম। তারপর কন্ট্যাক্ট লিস্টে চলে গেলাম, এখানে কন্ট্যাক্ট সেভ করে রাখছি। আপনারা যদি না জানেন কীভাবে কন্ট্যাক্ট সেভ করতে হয় এখানে, তাহলে আপনার সরাসরি মোবাইলে চলে যাবেন, অ্যাপে চলে যাবেন, ব্লুটুথ কল উইথ স্মার্ট ওয়াচে যাবেন। এখানে গিয়ে এই যে সিঙ্ক কন্ট্যাক্ট, এখানে ক্লিক করলে আপনার কন্ট্যাক্টগুলো আপনি সিঙ্ক করে নিতে পারবেন পছন্দের মতো। আপনার চাইলে যে কানেকশন ভিডিওটা আছে এই ওয়াচের, এটা দেখে নিতে পারেন, সেখানে আমি দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখেন ডিসপ্লেটা চলে যাওয়ার পরে আমার সব কিছুই অফ হয়ে যাচ্ছে, এটা পছন্দ হয়নি। তো যাই হোক, আমি ডায়ালে, আপনি যদি সরাসরি ডায়াল করতে চান এখান থেকে ডায়াল করতে পারবেন, অথবা আপনারা ডায়ালটা কি ওয়াচ থেকে করবেন নাকি মোবাইল থেকে, এটা দিয়ে আপনি সুইচ করতে পারবেন। কল লোক কোথায় কি কল করেছে এটা দেখতে পারবেন। এবার আমি কন্ট্যাক্টে চলে যাচ্ছি। এই যে কন্ট্যাক্ট, এখানে আমি সরাসরি আসিফকে কল দিচ্ছি, আসিফের কাছে কল চলে যাবে। তো আপনাদের যদি ডুয়েল সিম থাকে তাহলে আপনার এখানে অপশনটা আসবে, যদি ডুয়েল সিম না থাকে তাহলে একটা, তাহলে কোনো সমস্যা হবে না, সরাসরি কল চলে যাবে। তো আমি সিম ওয়ান ক্লিক করে দিলাম। এক সমস্যা হচ্ছে এই যে দেখেন এটা আছে, ওকে ফাইন। মাইকটা অফ অন করা ছিল, অফ করা ছিল, কোনো কারণে কলটা আর যায়নি। আমি বাবরকে কল দিয়ে দিচ্ছি, এবার বাবর কাছে কল চলে গেছে। নাইস, দুই শুয়ে রাখতেছি, ক্যাটটা এই পাশে আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বাবর কেমন আছো? তারপর শুনতে পাচ্ছ? যাক, আর তুমি যে ভিড়ের মধ্যে আসো আমি কিন্তু বুঝতে পারতেছি না, তোমার সাউন্ডটা আমার কাছে ক্লিয়ার আসছে, মনে হচ্ছে না যে তুমি বাসে আছো, মনে হচ্ছে তুমি বাসায় আছো। আপনারা দেখলেন, এবং আমার কাছে কিন্তু আসলে খুব ভালো লাগছে ওয়াচটা। এটার যে ভয়েস কলিংটা দেখলাম বেশ সুন্দর মনে হয়েছে, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। সাধারণত আমি ওয়াচের স্পিকারটাকে একটু টেস্ট করতে চাচ্ছি, আমি একটু দেখি স্পিকারটা কিরকম কাজ করে। একটা নাশিদ প্লে করতেছি, দেখলেন দূরে নিয়ে গেলে সাউন্ড কমে গেল। আমরা তাকে অনুরোধ করলাম তিনি যেন কয়েক মাস পর আবার আসেন, তাহলে আবার আমরা একটি প্রোগ্রাম আয়োজন করব। এক বছর পর 1988 সালের মাঝামাঝি শায়েখ আহমেদ দিদার আবারও ভারতে আসেন, এবার আসেন 10-11 দিনের সফরে। এই সময়ের মধ্যে আমরা 18টি প্রোগ্রাম আয়োজন করি। ততদিনে আমি শায়েখ আহমেদ দিদার সম্পর্কে পুরোপুরি অবগত হই, তিনি হয়ে যান আমার হিরো, আমার রোল মডেল। 18টি আলোচনা ছিল ঠিক 18টি ভিন্ন বিষয়ে, প্রতিটি আলোচনা আমরা আরেকটা প্লে করে দেখি। মাশাআল্লাহ, এটার স্পিকারটা খুবই কোয়ালিটিফুল আমার কাছে মনে হয়েছে, স্পিকারটা আসলে ভালো। তো ইমিকি আসলে এত চমৎকার স্পিকার কোয়ালিটি করেছে, এটা আসলে অতুলনীয়, আসলে খুব সুন্দর। মানে ভালো ভালো অনেক স্মার্ট ওয়াচ দেখছি যেটাতে কিনা দেখা যায় যে এতটা চমৎকার আউটপুটটা হয় না স্পিকার থেকে অনেক ঘড়ির। হ্যাঁ, তো সেই বলবো কম দামের ভিতরে
এই ওয়াচটা স্পিকারটা আসলেই অনেক সুন্দর করেছে সো ডিফিনিটলি এটা থামস আপ পাওয়ার মতো যোগ্যতা রাখে তো যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিও কলিং টেস্ট করলাম স্পিকার টেস্ট করলাম আপনাদের কেমন লেগেছে এবং আপনারা আর কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আর যদি আপনারা ইমিকে এই ওয়াচটা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো এই তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু